এরপর কি দেখাবেন বাবা? একটু গেমিং, তারপরে ব্যাটারি ব্যাকআপ, আবার ক্যামেরা 8K ক্যামেরা রেজুলেশন বলেন কি বাবা? 8K LG V63 5G ফোন, 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গার, খুবই সুন্দর একটা ফোন হবে। LG সিরিজের V63 অনেক দামি একটা ফোন আর অনেক ভালো। এটার প্রাইস রাখবো মাত্র কত, 20,500 টাকা, অনলি 20,500 টাকা। আপনি আবার 500 টাকা তেরা মার্কা দাম রাখলেন কে মামা? আচ্ছা ঠিক আছে, পুরা পুরি করে দেন। হ্যাঁ লাভই তো থাকে রে মামা, 500-700 টাকা। ওকে ওকে, এরপরে ফোন তো অনেক ফোন রয়েছে, তা তো অবশ্যই OnePlus শুরু করেন। OnePlus, জি জি, হ্যাঁ হ্যাঁ, OnePlus এর চলে যাব। OnePlus এর একদম ধামাকা ফোন দেখাই, দেখেন অনেক খুবই ভালো একটা ভালো ভিভো ফোন নিতে গেলেও এর থেকে বেশি টাকা লাগে। তারপরে OnePlus এর আছে N20 SE, নট N20 SE, দেখেন খুব সুন্দর একটা মডেল, নট N20 SE, এটা 6128, এরপরে চলে যাব OnePlus এর C2 Lite, এটা কি নট না? C2 Lite, ওয়াও মামা, এটা তো অনেক সুন্দর লাগতেছে। C2 5G, লাইট তো অন্য একটা, C2 5G খুবই সুন্দর, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, ক্যামেরা অনেক ভালো OnePlus এর মধ্যে। ওয়াও অনেক সুন্দর ক্যামেরা ব্যবহার, দেখেন একটা ফটো উঠাই নিছে, এটা দেখেন 128GB প্রাইস রাখবো মাত্র 29,500 টাকা। নিজেদের চ্যানেল তো C2, OnePlus Note C2, তারপরে OnePlus 8T, OnePlus 8T 12/256 ফুল বক্স চার্জার সহ হবে মাত্র 31,000 টাকা, মাত্র 31,000 টাকা, একদম বক্স চার্জার সহ 31,000। মামা একটু কমাই দেন, আচ্ছা 500 কমাই দিলাম, আমাকে মাত্র 30,000, মাত্র 30, আর বিজেসের পক্ষ থেকে মাত্র 30,000। ওকে আচ্ছা, এরপরে চলে যাব 9R, OnePlus 9R, দেখেন একদম সুপার ফ্রেশ নিউ, এগুলো মনে হবে ভাই একদম নতুনের মতো, এত ফ্রেশ কন্ডিশনের ফোন কোথাও পাবেন না। আর ইন ডিসপ্লের মধ্যে মাত্র প্রাইস রাখবো 31,000 টাকা, মাত্র 9R, মাত্র 31,000 টাকা। ওকে মাত্র 31,000 টাকা, আচ্ছা ঠিক আছে, আর 500 কমাই দিলাম, 30,000, 9R মাত্র 30। তারপরে চলে যাবো OnePlus 9 8/128, একদম এটা কিন্তু সর্বোচ্চ গেমিং প্রসেসরের ফোন, OnePlus 9 এর প্রাইস রাখবো মাত্র কল দেবো আমার মাত্র 30,500, 5G ফোন না, 5G, তো 500 টাকা বেশি হয়ে গেল নাকি, 30, হ্যাঁ। তারপরে চলে যাবো 10R, খুব সুন্দর একটা ফোন, দেখেন মামা লুকটা কত সুন্দর করছে, এবং ফোনগুলো খুবই ভালো করছে, চার্জ ব্যাকআপ, ক্যামেরা, ফিজিক্যালি স্ট্রং, মানে যেদিকে বলেন 5G ফোন সেই লেভেলের, ওয়াও লেভেলের একদম, কালারটাও গ্লো করতেছে মামা। আর এই দুইটাও কিন্তু দেয়া হবে, দেখেন এই যে, হ্যাঁ আঙ্কেলের দুইটা দেখেন, এই দুইটাও দেয়া হবে, নকল আইফোন নাকি? ওরে বাবা, আইফোনের কাভার লাগাইছে, কিন্তু কি ফোন, অপো ডিভাইস, ওয়াও ঠিক আছে সমস্যা নাই। তো মামা OnePlus 10R, হ্যাঁ 10R 8/128 এর প্রাইস রাখবো মামা মাত্র 34,000 টাকা, 8/128, আর 12/256 থাকবে মাত্র 35,500 টাকা, 35,500 টাকা, জি জি জি, একদম খুবই বেস্ট একটা প্রাইস হয়েছে মামা। তারপরে আপনার এদিকে কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি আছে রেডমি শাওমির মধ্যে, এটা অপোর হচ্ছে রেনু 8 ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে খুবই ভালো একটা ফোন করছে, অপোর মধ্যে খুব পরিচিত একটা ফোন এটা রেনু 8, কত প্রাইস দেবো মামা? রেনু 8 8/128 কত দিবেন? কমাই দিবেন অবশ্যই, প্রাইস দেবো জান মাত্র 29,000 টাকা, 29, মাত্র 29,000 টাকা। তারপরে আরো একটা আছে দেখেন, একদম এটা নতুন, একদম নতুন, দেখেন কালারটা, দেখেন লাইট জ্বলে খুবই সুন্দর, আর কি এটা কিন্তু ক্যামেরার যে বাম্পারটা লাইটিং, এটা লাল নোটিফিকেশন লাইট, নোটিফিকেশন, আবার চার্জিং দিলে কল আসলে এটা একদম সুন্দর, লাইট দিলে লাল নীল সবুজ
আমি দেখতেছি ব্যাক শেয়ালটা দেখতেছি মামা, অনেক সুন্দর এটা। কিন্তু ব্যাক শেয়ালটা হইতেছে যে আজকে জান এটা যেহেতু সবার পছন্দ হয়েছে এটার প্রাইস দিয়ে দেব একদম মাথা নষ্ট, মাত্র 26000 টাকা, মাত্র 26000 টাকা, 26000 ইন ডিসপ্লে ফিঙ্গার এবং কি আপনার ফুল ডিসপ্লের মধ্যে, ফুল ডিসপ্লের ভিতরে, ওয়াও, 8GB 128GB 8128 F21 Pro 5G, জি জি জি, ওকে ওকে। তারপরে চলে যাব আপনার ভিভোর মধ্যে যাই, ভিভো V23E 8GB 128GB 5G ফোন, ইন ডিসপ্লে ফিঙ্গার, মাত্র 21000 টাকা, মাত্র 21000 টাকা, 21000 টাকা, ওকে। তারপরে ভিভো T25G T25G, 6GB 128GB আর ক্যামেরার জন্য বেশ করে খুবই ভালো করছে, চার্জ দুই দিন চার্জ, ফ্ল্যাট ডিসপ্লে তো এর জন্য, হ্যাঁ এত বেশি চলে ফোনটা। আর প্রাইসও কমের মধ্যে পাবে, মাত্র 17000 টাকা, কি বলেন বাবা, 17000 টাকা, 17000, হ্যাঁ T25G মডেল 17000 টাকায় ভিভোর ভিতরে। ওয়াও, চলে যাব আপনার রেডমি নোট 12, হ্যাঁ একদম নতুন মডেল, দেখেন দুইটা কালারই অ্যাভেলেবল আছে, একদম সুপার ফ্রেশ, এগুলা অল্প কিছুদিন শুধু চেক করে নিয়ে আসা, নোট 12 তো কিছুদিন আগে বাড়াইছে, হ্যাঁ হ্যাঁ। নোট 12 এর প্রাইস রাখবো মাত্র 6GB 128GB, কোনটা 6GB, 500 টাকা, দুইটাই 6GB, 6GB 128GB, মাত্র 22500 টাকা, 22500 টাকা, একবার ফোন কিনে 10 বছর ব্যবহার করব, হ্যাঁ এগুলো নিতে পারে, একদম বেস্ট হবে। আবার কিন্তু আছে আপনার রেডমি K50i একদম এই মডেলটা সেই লাগে আমারে, 5G ডিভাইস তো দুললে একটা অনেক সুন্দর লাগে, রেডমি K50i 6GB 128GB প্রাইস রাখবো মাত্র কত, 25500 টাকা, 25500 টাকা, 25500 টাকা, আচ্ছা দাম 25000 টাকা মাত্র, 25, ওকে ফিক্স। এরপরে এরপরে 90 K2090 একদম সেম, এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, পপ আপ ক্যামেরার ক্যামেরা অনেক ভালো এবং কি আপনার ইন ডিসপ্লের মধ্যে খুবই ভালো একটা ফোন, এটার ক্যামেরা কিন্তু আমাকে ই লাগে মামা, ওই কি বলে ললিপপ ক্যামেরা, ললিপপ হয়েছে দেখেন, ললিপপ ক্যামেরা, পপ আপ ক্যামেরাটা আমার ললিপপের মতো লাগে, অনেক সুন্দর, সেই সুন্দর একদম ফুল ফ্রেশ কন্ডিশনের। এই ফোনটার প্রাইস রাখবো 96GB 64GB মাত্র 18000 টাকা, মাত্র 18000, 17500 করে দিলাম জান, 17500 টাকা, 17500, 17500 টাকা, ওকে। এরপরে নতুন মডেলের একটা ফোন আছে, ইন ডিসপ্লে ফিঙ্গার, দেখেন ফোনটা একটু একদম ক্লোজ করে দেখাই দেন, 9AC MI9AC ইন ডিসপ্লে ফিঙ্গার, 6GB 128GB, স্লিম, অনেক স্লিম, একদম স্লিম, যেমন পুরো অ্যাপলের মতো করছে, হ্যান্ডি তেমন, খুব হ্যান্ডি সেই লেভেলের, পাতলাও একদম সি, অতটাও ভারী না, 17500 দেন মাত্র 17, ওয়াও ক্যামেরা তো সেই লেভেলের মামা, এটা কিন্তু ঈদের আগেও বিক্রি করছে আপনার 20000 টাকা, 17500 নিয়ে আসছে, দেখেন মিস কইরেন না, 17500 জানি, সেটা নতুন আইছে মালটা, নতুন দেখাইছি, এই দেখেন আরে একটা করে থাকলে হবে, আরো আছে দেখেন, ভিউয়ারদের আজকে একদম সেরা সেরা ফোন দেখাবো, এমআই নোট 10, নোট 10, হ্যাঁ, কার্ভ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লের মধ্যে আপনার খুবই ভালো 108 মেগাপিক্সেল ক্যামেরা করছে এবং 5020mAh ব্যাটারি, সব দিকে কি বলেন বাবা, সিমের ফোন হবে কার্ভ ডিসপ্লের মধ্যে অসাধারণ, কার্ভ ডিসপ্লের ভিতরে 5020mAh ব্যাটারি দিছে, 5020mAh ব্যাটারি, ওয়াও, 6128, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 108 মেগাপিক্সেল ক্যামেরা, ক্যামেরা কয়টা মামা, পাঁচটা ক্যামেরা দেখায় নাকি, 108 মেগাপিক্সেল, খুবই ভালো হবে, এই ফোনটার প্রাইস রাখবো মাত্র, এটা দিছি আঙ্কেল, মাত্র 25000 টাকা, 25000 না, এই যে রেনো 3 পরে আমরা কার 300 বেশি, হ্যাঁ তত বেশি, মানুষের লোভ দিয়ে আপনার ভিভোর দেখাই, ভিভো V23 5G ফুল বক্স চার্জার সহ আছে, 8GB 128GB একদম আইফোন সেট করছে, এই ফোনটার প্রাইস রাখবো মাত্র কত দেব আঙ্কেল, 28000 টাকা অনলি, কিছু কমানো যায় না, 27500 27500 রিয়েলমি X50 Pro 8GB 128GB ফিজিক্যাল
খুবই স্ট্রং একটা ফোন এবং সামনে ডুয়েল পাঞ্চল ক্যামেরা, গেমিং প্রসেসরের জন্য খুবই ভালো হবে। আর যা ওয়েট ফোনটা ধরলে বোঝা যায় খুবই হেভি ফোন হবে। এটার প্রাইস রাখবো মাত্র 25,000 টাকা, মাত্র 25,000 টাকা। রিয়েলমি X50 Pro 8128 আরো কমাই দেবো, আরো কম দেবো, কম বলে দেন, 24,000 যান, 24,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট। ওকে, 24,000 টাকা। জি জি জি। MI 10T Pro 8128 T4 8 গেমিং প্রসেসর, সর্বোচ্চ গেমিং প্রসেসরের 108 মেগাপিক্সেল ক্যামেরা, মাত্র প্রাইস থাকবে 32,000 টাকা। মামা কমাই দেন না, কি বলে আর নিজেদের চ্যানেল। আচ্ছা ঠিক আছে, যান 31,000, 1,000 ডিসকাউন্ট, 4GB 64GB মাত্র 14,500 টাকা। কত বললে? মাত্র 14,500, 14,500 কম, আমাকে পাইছে আরো 500 কম, 14,000 মাত্র, 14,000, 14,000। ওকে, 14,000। অবশ্যই স্ক্রিনের নম্বরে কল দিবেন, ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে সরাসরি দেখে তারপর অর্ডার করতে পারবেন যারা দূর থেকে নেবেন। আর যারা আশেপাশে আসেন অবশ্যই কফি চায়ের দাওয়াত আসবেন, সবাই আসবেন, বসবেন, দেখে শুনে নিতে পারবেন। তো মামা জি, শেষে আপনার অ্যাড্রেসটা একবার বলে দিবেন অবশ্যই। আমাদের সকল ঢাকা যমুনা ফিউচার পার্ক Level 4 ব্লক সি, শপ নাম্বার 10B, শপের নাম হলো GSM প্লাস। একদম সহজ ভাবে চারতলায় উঠে আপনার নোকিয়া শোরুমের কথা জিজ্ঞেস করলে যে কেউ দেখে যাবে নোকিয়া শোরুমের সাথে। আর অনেক দূর দূর থেকে যারা আসে তাদের জন্য সহজ রাস্তা হলো আবদুল্লাহপুর, আবদুল্লাহপুর থেকে 10 টাকা ভাড়া লাগে, একদম যমুনা ফিউচার পার্কের সামনেই নেওয়া যায়। আচ্ছা মামা, এক্সচেঞ্জ অফার আরেকবার যদি বলে দিতেন। এক্সচেঞ্জ অফার হলো হাতের ফোন দিয়ে, আপনার হাতের ফোনের বক্স বা ক্যাশ মেমো থাকলে ওটা দিয়ে সমন্বয় একটা প্রাইস ধরে আর একটা ফোন আমাদের কাছ থেকে আপনার পছন্দের ফোনটা নিতে পারবে। ওকে, আর এই ছিল ভিডিও, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যাতে আমাদের চ্যানেলটা উপরে ওঠে আর আমরা ভালো ভালো ফোন আপনাকে দেয়া দিয়ে দিতে পারি যে কোনো মডেল। ওকে, তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।